বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। ভোটমুখী ভাঙনে বড় ধাক্কা শাসক দলে। তৃণমূল ছেড়ে আইএসএফে 13 জন যোগ করলেন। লোকসভা ভোটের মুখে বড় ধাক্কা তৃণমূলে। ভাঙনে তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন। এবার তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিলেন তৃণমূল কর্মীরা। কিছুদিন আগেই পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে। ভাঙনে সাধারণ মানুষের মধ্যে পঞ্চায়েত ভোট নিয়ে এখনও সেই আতঙ্ক রয়ে গেছে। তবে তার মধ্যেও রাজনৈতিক তরজা কোনোভাবে কমছে না। শাসক দল বনাম বিরোধীদের মধ্যে কোনো না কোনো বিষয়ে রাজনৈতিক বিবাদ লেগে রয়েছে। এখন সামনে এবারে লোকসভা নির্বাচন। সেই লোকসভার ভোটে প্রস্তুতি এখন থেকে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলের বিভিন্ন নেতা কর্মীরা। একদিকে আইএসএফ, সিপিএম সহ বিরোধীরা, অন্যদিকে তৃণমূল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিলেন 13 জন তৃণমূল কর্মী। তারা আইএসএফের পতাকা হাতে তুলে নিয়েছে বলে দাবি আইএসএফ নেতৃত্বের। ঘটনায় ভাঙন 2 নম্বর ব্লকের হাতিশালা এলাকায়। তবে এই বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যদিও এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।